এই পীরজাদারা তারা এই যে দল করছেন, দলের নামে বজ্জাতি করছেন, তাদেরকে আবার গিয়ে ফিরে যেতে হবে। আর সেই 50 টাকা 100 টাকা 20 টাকা নিয়ে তাদের কিন্তু এই পীরের কাজই করতে হবে এবং খাদিমের কাজই করতে হবে, এর বাইরে তাদের কোনো জায়গা থাকবে না। আমি ISF কে দল হিসেবে আমি কোনোদিনও প্রস্তাব দেইনি, দল হিসেবে মানি না। এবং আমি বলছি আপনাকে, পঞ্চায়েত নির্বাচনের পরপর আপনারা দেখবেন এই ISF CPM কংগ্রেস নামক কোন চিহ্ন পশ্চিম বাংলার মাটিতে থাকবে না। আমি একটাই কথা বলবো, আমার জন্য ISF একটা NGO, তারা যদি দু একটা লোকের ভালো করতে পারে তাদের আমার মনে সৌভাগ্য হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব আইকন আমরা হিসেবে তাকে চিনি এবং তৃণমূল কংগ্রেসের আগামী কাণ্ডারি, তৃণমূল কংগ্রেসের সেনাপতি হিসেবে আমরা তাকে চিনি। 18 দিন ধরে দিগত অক্লান্ত পরিশ্রম করে ওই সমস্ত জায়গায় নবজোয়ার তৈরি করেছেন, যেখানে গিয়ে আপনি দেখছেন খুব কড়া ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে জানিয়ে দিচ্ছেন যারা দলে থেকে দল বিরোধী কাজ করার চেষ্টা করছে তাদের দলে কোনো জায়গা নেই। এবং আজকে বসিরাতে এই প্রস্তুতি সভার একটাই বার্তা দেব যে পশ্চিম বাংলার জুড়ে সব জায়গায় জোয়ার আর ভাটার ব্যাপার হতে পারে, কিন্তু বসিরাট এমন একটা জায়গা যেখানে তৃণমূলের সবসময় জোয়ার ছিল, জোয়ারই থাকবে, এখানে ভাটার কোনো গল্প নেই। আমি সেই ক্ষেত্রে বলবো কি, এই নবজোয়ার যেটা চলছে এই নবযাত্রার সব থেকে বেশি জোয়ার আপনারা দেখতে পাবেন এই বসিরাটের উপর। আপনারা বলছেন নবজোয়ার আসছে, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ারে তৃণমূল কতটা শোনে বলছেন, হরিদাসপাল বন্দ্যোপাধ্যায় পিসি ছাড়া ভাইপো জিরো, কি বলবেন? দেখুন একটা কথা বলবো, পিসি ভাইপো বলে বিরোধী দলনেতা যে কটাক্ষ করছে, যদি শুভেন্দু অধিকারীর দম থাকে তো এরকম নবজোয়ার যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে এটা শুভেন্দু অধিকারী করে দেখাক। যে এখানে নাকি কেন্দ্রীয় সরকার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব শুভেন্দু অধিকারী, যেখানে মানুষকে পিঁপড়ের মতো রাস্তায় চাপা দিয়ে দিচ্ছে, এরকম ব্যক্তির সম্পর্কে আমি কোনো রকম কুৎসা কোনো রকম মন্তব্য করতে চাই না, কারণ ওর কথা বলে আমি আমার নিজের মুখ নষ্ট করতে চাই না। যে নাকি সাধারণ পাবলিককে পরিষেবা দেওয়ার বদলে গাড়ি চাপা দিচ্ছে, এরকম মানুষ থেকে আমরা কি আশা করতে পারি? জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছে, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা দেখছিলাম কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কুকতা, তারপরই আমরা দেখেছিলাম 21-এর নির্বাচনের পরপরই শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন বাংলায় বুলডোজার চলবে, কি বলবেন? দেখুন বাংলায় বুলডোজার চলবে শুভেন্দু অধিকারী বলছে, শুভেন্দু অধিকারীর কথায় গুরুত্ব নাও দিতে পারি, কিন্তু সত্যি কথা বলতে গেলে কেন্দ্রীয় সরকার সেখানে যোগী রাজ্যে আপনারা দেখতে পেয়েছেন কয়েকদিন আগে যে সেখানে আইন থেকে নিয়ে আপনার সমস্ত সেক্টর আপনি দেখতে পাবেন, যেখানে সংবিধানকে নিজের বাপের সম্পত্তি ভেবে নিচ্ছে যোগী আদিত্যনাথ, সরাসরি আতিগামাদের মতো লোককে রাস্তায় গুলি করে মারছে, তো যেখানে কোনো কোর্টের কোনো জায়গা নেই, যেখানে সংবিধানের কোনো জায়গা নেই, যেখানে প্রশাসনের কোনো জায়গা নেই। আমি বলবো বিজেপি এখানে সংবিধানটাকে মেরে গুন্ডা রাজ চালাচ্ছে, এরকম গুন্ডা পার্টিকে এই পশ্চিম বাংলার কোনো জায়গায় আমরা তো ঢুকতে দেবো না। এবং শুভেন্দু অধিকারী খুব শীঘ্রই আমি বলবো এই পশ্চিম বাংলাটাকে আমরা ছাড়া করবো, এটা নিশ্চিত ভাবুন, কি আমরা করতে হবে না। আগামী দিন পঞ্চায়েত নির্বাচন আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন পঞ্চায়েত নির্বাচনে যেখানে মানুষের পরিষেবা দেওয়ার কথা বলা উচিত সেইখানে গিয়ে এখনো সেই পিসি ভাইপো বলছে, কিন্তু পাবলিক তাদের উন্মাদনা দেখাচ্ছে, পাবলিক তাদের উৎসাহ দেখাচ্ছে, পাবলিক তাদের আগ্রহ মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প ছিল না, আগামী দিনও থাকবে না। এবং আপনারা খুব ভালো করে দেখছেন যে আজকে এই পশ্চিম বাংলার বুকে অনেক এরকম পার্টি মাথা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তার মধ্যে কিছু আমাদের পীরের ওলাদরা রয়েছে, নিজেকে পীরের ওলাদ হিসেবে দাবি করছে, যেখানে আমরা জলসায় গিয়ে দেখতাম যে ধর্ম প্রচার করা হতো, সেখানে আমরা এখন দেখছি ধর্ম প্রচারটাকে এখন মারার করে সারা সেই ধর্ম প্রচারের বদলে সেই মঞ্চে কিন্তু আজকাল পার্টির প্রচার করছেন। এবং সরাসরি আমি দেখবো সেই জায়গায় দাঁড়িয়ে পেছন থেকে বিজেপি বলুন CPM বলুন তাদেরকে হাওয়া দিচ্ছে, সুসুরি দিচ্ছে। তো আমি একটাই কথা বলবো আপনাদেরকে, এখন কিন্তু শীত গ্রীষ্ম ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিকল্প ছিল না, আগামী দিন থাকবে না। এবং আমরা নিশ্চিত যে আমাদের সাধারণ সম্পাদক আমাদের নবজোয়ার এই যাত্রা যে তুলেছে, এই নবজোয়ার যাত্রা অন্তিম হতে হতে শেষ হতে হতে এই পশ্চিম বাংলা থেকে রাস্তায় ওয়ালে পথে ঘাটে কোনো জায়গায় কোনো চিহ্ন থাকবে না, একটা চিহ্ন থাকবে সেটা তৃণমূল কংগ্রেসের চিহ্ন, একটা চিহ্ন থাকবে উন্নয়নের চিহ্ন, একটাই মুখ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, আর কোনো বিকল্প ছিল না, আগামী দিন থাকবে। পরোক্ষভাবে ISF এর কথা বলতে চাইছিলেন, অথচ এই বিধানসভায় ISF তারা দ্বিতীয় স্থানে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি ISF এর সঙ্গে লড়াইটা খুব টাফ হবে? দেখুন একটা কথা বলবো, মুসলিম প্রধান এলাকাগুলো এই সংবাদ মাধ্যম এবং কিছু কিছু অপোজিশন কেন যেন ISF কে একটা প্রধান জায়গা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। আমি একটাই কথা বলবো, আমার জন্য ISF একটা NGO, তারা যদি দু একটা লোকের ভালো করতে পারে তাদের আমার মনে সৌভাগ্য হবে।
আমি আইএসএফ কে দল হিসেবে আমি কোনোদিনও প্রস্তাব দেইনি, দল হিসেবে মানি না। এবং আমি বলছি আপনাকে, পঞ্চায়েত নির্বাচনের পরপর আপনারা দেখবেন এই আইএসএফ সিপিএম কংগ্রেস নামক কোনো চিহ্ন পশ্চিম বাংলার মাটিতে থাকবে না, আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি।